আপনারা গড়িয়াহাট থেকে রাজডাঙ্গা আসার জন্য অনায়াসেই গড়িয়াহাটের ফুড থেকে অটো পেয়ে যাবেন, অথবা যে কোনো রুবির অটো ধরেও কিন্তু আপনারা অ্যাক্রোপলিসের সামনে নেমে যেতে পারেন। অ্যাক্রোপলিসের পাশেই এই গলিটি দিয়ে ঢুকেই ঠিক বাঁ দিকে ঘুরলেই কিন্তু রাজডাঙ্গা নব উদয় সঙ্গ। তো যেটুকু খবর পেলাম এখানকার লোকজনের কাছ থেকে যে রাজডাঙ্গার ঠাকুর মনে হয়নি, যেটুকু খবর পেলাম। আর রাজডাঙ্গা যদি আপনারা আসতে চান অ্যাক্রোপলিসের পাশের গলিটা দিয়ে সোজা হেঁটে ঠিক রাইট সাইডে মেকলেই কিন্তু রাজডাঙ্গা আপনারা পেয়ে যাবেন, রাজডাঙ্গা নব উদয় সঙ্গ। সো আপনারা যদি যেতে চান তো এই রাস্তাটা ধরে আসতে পারেন। আমরা যে অটো করেছিলাম সেটা আমাদের ঠিক অ্যাক্রোপলিসের গলির মুখে নামিয়েছে, তো ওখান থেকে হেঁটে এই ডিস্টেন্সটা কভার করতে হচ্ছে আমাদেরকে। তো চলুন এবার আপনাদেরকে রাজডাঙ্গার প্যান্ডেলটা দেখাই। রাজডাঙ্গার নব উদয় সঙ্গতে যাচ্ছি আমরা, আর এখানে রাজডাঙ্গার আমরা কজন কল্যাণ সমিতিতে এসেছি। তো এখানেরও প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছিল, কিন্তু ময়ূরপঙ্খী নৌকা, বাট প্যান্ডেল খুলে ফেলা হয়েছে, প্রতিমাকে দশমীর দিন বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, তো বেসিক্যালি প্রতিমা নেই। তো আমরা এখন আপাতত রাজডাঙ্গার নব উদয় সঙ্গতে যাচ্ছি, ওই প্যান্ডেলটা আপনাদের দেখাবো। এইটি হলো রাজডাঙ্গা নব উদয় সঙ্গর এই বছরের থিম, পরম্পরা। আর এই বছরের প্যান্ডেলটি নাকি 30,000টিরও বেশি ইঁট দিয়ে তৈরি করা হয়েছে। 2022 রাজডাঙ্গা নব উদয় সঙ্গ খুবই ইনোভেটিভ একটি থিম করেছিল। থিমটির মূল উদ্দেশ্য ছিল যে যাতে আমরা প্লাস্টিক প্রোডাক্টস ইউজ করা কমিয়ে দিই। আমরা এখন রাজডাঙ্গা নব উদয় সঙ্গের প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি, আর আজকে আমরা এই প্যান্ডেল এবং তার প্রতিমা দর্শন করব। আর আপনাদের তার সাথেও জানাই, এই রাজডাঙ্গা আসতে গেলে কিন্তু আপনারা অ্যাক্রোপলিস দিয়ে আসবেন। আর এই রাজডাঙ্গার 2023 থিম হলো পরম্পরা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। তো আমরা কিন্তু এখন রাজডাঙ্গা নব উদয় সঙ্গর প্যান্ডেলে পৌঁছে গেছি। তো এখানের প্যান্ডেল কিন্তু জাস্ট অসাধারণ, একটা লুকেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই, মানে থিম তো খুবই স্ট্রং প্যান্ডেলের, প্লাস প্যান্ডেলের কিন্তু যে কারুকার্যগুলো করা হয়েছে, ছোটো ছোটো কাজগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু খুবই অসাধারণ। তো এই প্যান্ডেলের থিম হলো পরম্পরা, মানে কলকাতার সাথেই দুর্গাপুজোর একটা কিন্তু খুব পুরনো সম্পর্ক আছে। তো সেই জিনিসটাকে ইনারা এখানে ফুটিয়ে তুলেছেন যে কত প্রাচীন এই সম্পর্ক, আর কতটা কলকাতার যে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্গাপুজোর আমেজ, দুর্গাপুজোর আভিজাত্য সেটা মিশে আছে, সেইটা কিন্তু এই প্যান্ডেলের এই বছরের থিম। সো ইটস জাস্ট অ্যামেজিং, চারিদিকটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, আর প্যান্ডেলের মাঝখানে একটি মহিলার আকৃতি খুব বড় করে বানানো হয়েছে, যেটি একটা ঘট হাতে দাঁড়িয়ে আছে। Thank you.
তো এই প্যান্ডেলের প্রত্যেকটি ইঞ্চি, প্রত্যেকটি কারুকার্য বলছে, মানে প্রত্যেকটি কারুকার্য আমাদের দেখাতে চাইছে যে এই কলকাতা মহানগরী কীভাবে মহানগরী হয়ে উঠলো, কীভাবে গড়ে উঠলো এই কলকাতা শহরটি। তো কত স্মৃতি, কত ভাঙা গড়া ওঠা পড়া বুকে নিয়ে এই কলকাতা নগরী আস্তে আস্তে কীভাবে মহানগরী হয়ে উঠলো। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কনস্ট্রাকশন, মানে কীভাবে আস্তে আস্তে কীভাবে ডেভেলপমেন্ট হয়েছে, কীভাবে কনস্ট্রাকশন হয়েছে আমাদের ঘর বাড়ির সেইগুলো দেখাচ্ছে। প্লাস এই এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের যেভাবে কাজ হয় তো সেইগুলোকে দেখাচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় পুরনো ইটের স্ট্রাকচারের কিছু বাড়ি বানানো আছে। সো খুবই সুন্দর, খুবই নিউ আর ইনোভেটিভ থিম। এরম থিম কিন্তু করা নিজের মধ্যেই একটা খুবই, মানে ভাবতে পারা একটা, রিয়েলি ইটস আ ট্যালেন্ট যে যে ভেবেছে আর যেই ওই থিমটাকে রিয়েলিটিতে মানে রূপান্তর করেছে এত সুন্দর প্যান্ডেল করে। তো তাদের দুজনকে আর ইনফ্যাক্ট সব কটি কারিগরকে হ্যাটস অফ আমার। আর প্রতিমাটা কি আছে দেখে এলে? আচ্ছা প্রতিমাটা আমরা আপনাকে দেখাচ্ছি যদি থাকে। আচ্ছা না, নেই, সরি সরি, প্রতিমাটা নেই, দর্শন করা গেল না, কিন্তু ক্যান্ডেলটা আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো, অপূর্ব, অসাধারণ, অতুলনীয়, অবর্ণনীয়, এক কথা বর্ণনা করা যাবে না ভাষায়। ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমীতে অবগাহন, অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পুজোর হবে আয়োজন। তো এই পাশের গেটের ওপরে আমাদের কলকাতার আরেকটি খুব ঐতিহ্যশালী কনস্ট্রাকশন যেটাকে বলা হয়, যেটা ব্রিটিশার্সরা বানিয়েছিলেন, সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। সো এই হাওড়া ব্রিজও এখানে আছে। প্লাস ওই সাইডে আমি দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ডুম স্ট্রাকচারটা করা আছে এখানে। প্লাস অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি আমি, মানে আমাদের কলকাতার যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অবশ্যই প্রতিমাটা নেই বলে খারাপ লাগছে, কিন্তু প্যান্ডেলটি এতটাই সুন্দর আর থিমটি এতটাই স্ট্রং যে আমাদের দেখে একটা খুব ভালো ফিলিং হচ্ছে। আর ইনফ্যাক্ট যারা প্রাইম টাইমে দেখেছে ওই প্যান্ডেলটিকে, মানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীতে, তারা আশা করি আরও ভালো ফিল পেয়েছ। বাট এনিওয়েজ, আমরা একটু লেট অবশ্যই হয়ে গেছি, বাট স্টিল উই আর ট্রাইং টু কোপ আপ। আর এখানে আমরা এবার চলুন আপনাদের প্যান্ডেলের মেইন স্ট্রাকচারটা দেখাই। পিছনে এসে আমি বুঝতে পারলাম এই যে বড় একটা মহিলার মূর্তি ছিল, তো এই মহিলার পিছনে, মানে এই ব্যাক সাইডটায় দেখুন আপনারা, আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছে। আর ওপর সাইডে কিছু বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এটা আই থিঙ্ক, মানে আমার পার্সপেক্টিভ অনুযায়ী এটা আমাদের এই মহিলাটা, এই মাতৃরূপটা আমাদের কলকাতার মহানগরীকে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই ওপরের কনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাদের উন্নতি বা প্রগতি, যেগুলো আমরা করছি কন্টিনিউয়াসলি, আমরা আপগ্রেড করছি, আমরা মানে জীবন তো আর থেমে থাকে না, জীবন তো চলেই যায়। সো সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে যে কেরামভাবে ভাঙা পড়ার মধ্যে দিয়ে এই কলকাতা মহানগরী আমাদের সবাইকে আগলে ধরে আছে। নবমীর ভোগ প্রসাদে পরাণ ভরে সুখের সাদে, মাগো জগত জুড়ে তোমার মহিমা। আসছে বছর আবার ফিরে এসো দুর্গা মা, বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা।
রাজডাঙ্গা নবউদয় সংঘ এই বছরে মানে 2023-এ 40তম বর্ষে পা দিল। আর এই থিম আর এই পার্সোনিফিকেশন যিনি করেছেন, মানে এই মাতৃরূপকে অ্যাজ আ কলকাতা মহানগরী যেই পার্সোনিফাই করেছেন বা যার মাথা থেকে আইডিয়াটা বেরিয়েছে, তো তাকে সত্যি কুর্নিশ জানাচ্ছি। আর যে ওয়ার্কার্সগুলো তার আইডিয়াকে এরকম রিয়ালিটিতে রূপান্তর করেছেন, তো তাদেরকেও বিগ সালিউট টু দ্যাম। আর আমরা পুজোতে হয়তো এনজয় করি, বাট ওনারা এত খেটে প্যান্ডেলটা প্রিপেয়ার করেন আমরা যাতে দেখতে পাই তার জন্য, সো ওটা কিন্তু খুবই ওনারা খুবই খাটেন। সো সেই জন্য আমাদের ব্লগের তরফ থেকে ওনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা এই দুর্গাপুজোর, আর ওনাদেরও যেন দুর্গাপুজো খুবই শুভ আর আনন্দময় কাটুক। সো আমরা এক্ষুনি জানতে পারলাম ক্লাবের কর্তৃপক্ষের কাছ থেকে, তো যে আর্টিস্ট যার মাথা থেকেই থিম এই সুন্দর অপূর্ব থিমটি বেরিয়েছে, তেনার নাম হচ্ছে মলয় শুভময়। সো ওনাকে একটা বিগ স্যালিউট ফ্রম আওয়ার ব্লগ, যে এত সুন্দর একটি থিম ভাবার জন্য। আর এই প্যান্ডেলটা কিন্তু অনায়াসেই সাউথ কলকাতার অনেক বড় বড় পুজোকে টক্কর দিতে পারে, এতটাই সুন্দর এখানের থিম আর হাতের কাজ। সাউথ ক্যালকাটার ঠাকুর মোটামুটি একটা জায়গায় কমপ্লিশনের জায়গায় এসেছে, আর এবার আমরা যাচ্ছি হচ্ছে শ্রীভূমি দেখতে যাচ্ছি। শ্রীভূমি আগেরবারে আমরা দেখেছিলাম, খুব ভালোভাবে তুলেছিলাম, শর্টস ব্লগস সব কিছু তুলেছিলাম, বাট একটা টেকনিক্যাল গ্লিচের জন্য সব কিছু খারাপ মানে নষ্ট হয়ে গেছে বেসিক্যালি। ওই পুরো ব্লগের যে কটা ক্লিপস ছিল কিচ্ছু পাচ্ছি না, যে কটা রেকর্ডেড ক্লিপস ছিল। সো এনিওয়েজ আবার আমরা যাচ্ছি, চেষ্টা করছি, আর যদি আমাদের এফার্ট একটুও ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। এরো বছর ঘুরে সোনালি এর দূরে বাজা ঘন্টা কাসুর ঢায়,